আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কোরআনের কোন আয়াতে কি চাঁদ এবং সূর্যকে নিয়ে এমন কিছু বলা আছে যে সূর্যের গ্রহণ লাগলে সেটা মানুষের ক্ষতি করে, তাই আমাদের ঘর থেকে বের হতে হয় না এমন কিছু? ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কি সূর্য গ্রহণ নিয়ে কোনো নির্দেশ আছে যে আমরা বাইরে যেতে পারবো না ইত্যাদি। হ্যাঁ, অনেক হাদিসে এই গ্রহণ নিয়ে বলা হয়েছে। আর এই গ্রহণের সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারা যান, তাই সবাই বলে যে ও এই সূর্যগ্রহণের সময় নবীর ছেলে মারা গেছে, তাই সূর্যগ্রহণের একটা প্রভাব আছে। তখন নবী বললেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। কোরআনের বিভিন্ন জায়গায় এটা উল্লেখ আছে, চন্দ্র এবং সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, কোনো মানুষের কারণে এতে গ্রহণ লাগতে পারে না, কাজেই এই সূর্য গ্রহণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আর এ বিষয়ে হাদিসে আছে যে যদি গ্রহণ লাগে তোমরা 2 রাকাত নামাজ পড়বে, এটা ফরজ না সুন্নত, গ্রহণ লাগলে মুসলমানরা পড়বে 2 রাকাত নামাজ। আর হাদিসে বলা হয়েছে এর কারণ সাবধান থাকতে হবে আমাদের, কারণ বর্তমানে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি যে সূর্যগ্রহণের সময় খোলা চোখে সেদিকে তাকালে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে, কাজে বের না হওয়ার এটাই কারণ। তবে মুসলমান হিসেবে সবার 2 রাকাত নামাজ পড়া উচিত, আর এটা সুন্নত নামাজ। আশা করি উত্তরটা পেয়েছেন।